কার্যকর্তাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং গতকাল রাত থেকে তার আগের দিনও আপনারা জানেন বাড়ি বাড়ি প্রার্থীর বাড়ি বাড়ি তারা যাচ্ছে এবং সেখানে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তারা হুমকি দিচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে বড়বাবুকে জানানো হয়েছে, বড়বাবু বলেছেন বিষয়টি দেখছেন এবং আমাদের কার্যকর্তা এবং নেতৃত্ব যেখানে যেখানে যাবেন আপনারা বড়বাবুকে জানিয়ে যাবেন। এই বিষয়টিও বড়বাবুর তরফ থেকে রেখেছে যাতে আপনাদের সিকিউরিটিও উনি এনশিওর করতে পারেন। দুদিক থেকেই আমাদের কোঅপারেশন করতে হবে যাতে শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিতে পারি। এরপরেও যদি থানা বা বড়বাবু যদি কোঅপারেট না করে তাহলে আমাদের এখানকার যে নেতৃত্ব রয়েছে আপনারা জানাবেন এবং আমি আবার আসব এবং তারপর আমরা থানা অবরোধ করব। ভারত মাতা কি আপাতত উনি যে কথাটি বলেছেন আমরা আশা রাখি যে উনি তার কথা রাখবেন। বড়বাবু যদি কোঅপারেট না করে তাহলে আমাদের এখানকার যে নেতৃত্ব রয়েছে আপনারা জানাবেন এবং আমি আবার আসব এবং তারপর আমরা থানা অবরোধ করব। ভারত মাতা কি আপাতত উনি যে কথাটি বলেছেন আমরা আশা রাখি যে উনি তার কথা রাখবেন, ঠিক আছে? দিদি দিদি মমতা ব্যানার্জির মুখে ঝামা ঘষে দিল মহামান্য আদালত। আজকে মমতা ব্যানার্জি চারিদিকে বলে বেড়াচ্ছেন যে কোথাও কিচ্ছু হয়নি, শান্তিপূর্ণ সমস্ত জায়গায় শান্তি রয়েছে, অথচ সাতটা মানুষ মরে গেল। কি বিষ খেয়ে মরলো না গায়ে আগুন লাগিয়ে মরলো? পঞ্চায়েতের মধ্যে সাতটা মানুষের মৃত্যু হয়েছে, এখনো পঞ্চায়েত ভোট শুরু হয়নি। আর জায়গায় জায়গায় যারা সন্ত্রাসের মুখ, তৃণমূলের যারা গুন্ডা এমএলএ তাদেরকে জেড প্লাস সিকিউরিটি দিচ্ছেন মমতা ব্যানার্জি। আজকে একদিকে অভিষেক ব্যানার্জি বলছেন ধন্যবাদ জানাচ্ছেন মহামান্য আদালতকে সেন্ট্রাল ফোর্স দেওয়ার জন্য, অন্যদিকে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন যাতে সেন্ট্রাল ফোর্স না আসে, কারণ কি উনি জানেন যে যদি সেন্ট্রাল ফোর্স আসে তাহলে অবাধে ভোট হবে, বাংলার মানুষ ভোট দিতে যাবে। আর বাংলার মানুষ যদি ভোট দেয় তাহলে মমতা ব্যানার্জিকে এবার আর ভোট দেবে না, কারণ মমতা ব্যানার্জি তৃণমূল সরকার যে অত্যাচার করেছে বাংলার মানুষের উপরে এবং যে অত্যাচার করে চলেছেন তার জবাব বাংলার মানুষ নেবে এবং দেবে। প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হচ্ছে আর প্রতিশোধ খুব শীঘ্রই নেওয়া হবে। কেটেই তো হচ্ছে পশ্চিমবঙ্গে যাকে বলা হয় ডায়মন্ড হারবার মডেল, এটাও সেই একই মডেল, সন্ত্রাসের মডেল। বাড়ি বাড়িতে মা বোনেদের কাছে সাদা থান পাঠানো হচ্ছে, তার সাথে মিষ্টি আর ফুলের মালা কেন পাঠাচ্ছেন আমরা বুঝি না। কালকে ডায়মন্ড হারবারে সারা রাত ধরে তাণ্ডব নৃত্য করেছে, এখানেও বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা মুখে গুয়ে ঢুকিয়েছে পিস্তল, ভয় দেখাচ্ছে। যেখানে প্রার্থী অন্য জায়গায় রয়েছে সেখানে তার বাবা মা, তার সন্তান, তার স্ত্রী, তাদেরকেও ছাড়ছে না, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না। আজকে ডায়মন্ড হারবারে আমাদের এক প্রার্থী প্রিয়া ঘোষ, তাকে রবিবার দিন অপহরণ করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। তিন দিন তার আমরা খবর পাইনি, গতকাল আমরা শুনতে পেলাম সকালবেলা তাকে বিডিও অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরেও তার নিস্তার নেই, মনোনয়ন প্রত্যাহার করার পরে তারপর আবার তাকে কিডন্যাপ করে তাকে গেস্ট হাউসে রাখা হয়েছে। তাই মমতা ব্যানার্জির কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এটাই কি এগিয়ে বাংলা? একেই কি এগিয়ে বাংলা বলে? আমরা কি পাকিস্তানে রয়েছি না আফগানিস্তানে রয়েছি? এটা কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষ? আমার মনে হয় না, এখানে গণতন্ত্র নেই। আর সেই ভয়তেই উনি আদালত থেকে আদালত দৌড়েছেন যাতে সেন্ট্রাল ফোর্স না আসে, কিন্তু আজকে মহামান্য আদালত তার মুখে ঝামা ঘষে দিয়েছে, আদালতের নির্দেশে সেন্ট্রাল ফোর্স আসছে এবং অবাধে ভোট হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা একসময় তৃণমূলকে সাপোর্ট করত, মমতা ব্যানার্জিকে সাপোর্ট করত, তারা দলে দলে তৃণমূলকে ছেড়ে চলে যাচ্ছে এবং সেই কারণে মমতা ব্যানার্জিও বুঝে গেছে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন ভাঙড়ে দিনে রাতে গুলি চলছে, বোমা পড়ছে। সুতরাং ঠিক আছে, অসুবিধা তো নেই কোনো, সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক। থ্যাংক ইউ।